হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিন্তু যাদের গলার চারিপাশে প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে, একবার ব্যবহারেই সেই কালো দাগটাকে তুলতে চাইছো, তারা অবশ্যই ভিডিওটা দেখো। কোনো কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট নেই, সবাই ব্যবহার করতে পারো এবং একবার ব্যবহারেই তোমাদের গলার যে দাগটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তাহলে লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করুন, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের রিকোয়েস্টের একটা ভিডিও, মানে তাও 2-3 সপ্তাহ হয়ে গেছে রিকোয়েস্ট আমাকে করেছিল, কিন্তু আমি যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে ব্যবহার করছিলাম সেই কারণে কিন্তু আমি প্রোডাক্টের রিভিউটা বা উনি যেটা বলতে চাইছিলো সেটার আমি ভিডিওটা নিয়ে আসতে পারছিলাম না, তার জন্য অনেকটা সরি। আশা করবো তোমার সমস্যাটা থেকে তুমি একবার ব্যবহারেই মুক্তি পেয়ে যাবে, কারণ আমি তো যে কোনো জিনিস তোমাদেরকে হট করে দেখাতে পারি না, সেই জিনিসটাকে আমাকে নিজে গ্র্যাব করতে হয়, নিজে ব্যবহার করতে হয়, কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা আমাকে দেখতে হয়, তারপরে গিয়ে কিন্তু একটা ভিডিও আসে। তো আজকে যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিল তার নাম তোমরা এখানে পেয়ে যাবে, তোমরাও কিন্তু এইভাবে আমাকে রিকোয়েস্ট করতে পারো, আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের নামগুলোকেও এইভাবেই শাউট আউট দেবো। সবার কাছে একটু রিকোয়েস্ট, যাদের অবধি ভিডিওটা পড়ছে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও যে ভিডিওটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কোনটা তোমাদের ভালো লাগছে কোনটা তোমাদের ভালো লাগছে না, সব কিছু মতামত কিন্তু তোমরা জানাতে পারো। আমি কিন্তু যেরকম ভালোটা ভালোভাবে নিতে পারি তেমন কিন্তু খারাপটাও ভালোভাবে নিতে পারি, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। তো আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, গলার চারিপাশটা কালো হয়ে যায়, গলার চারিপাশটা কিন্তু কালো হয়ে যাওয়ার অনেক রিজন থাকে। প্রথমত খুব বেশি রোগা থেকে মোটা হয়ে গেলে কিন্তু গলার চারিপাশে কালো দাগ হতে পারে, তাছাড়া কিন্তু তোমরা যদি খুব মোটা থেকে রোগা হয়ে যাও তাহলেও মানে গলার চারিপাশে একটা কালো দাগ পড়ে যায়, তাছাড়া কিন্তু তোমরা যদি খুব বেশি ফাস্টফুড লাভার হও তাহলেও কিন্তু গলার চারিপাশে একটা কালো স্পট পড়ে। অনেকের মনে অনেক রকম কথা থাকে, আমি অনেককে বলতেও শুনেছি যে গলার চারিপাশটা এতটাই কালো হয়ে গেছে যে পরিষ্কার করার মানে সময় পাস না বা কোনো কিছু ব্যবহার করিস না, যে গলার চারিপাশটা এতটা ময়লা বসে গেছে। অ্যাকচুয়ালি তোমরা এটা ভুল ভাবো, দেখবে ভাজে ভাজে কালো কালো স্পট পড়ে যায়, এটা কোনো ময়লা নয়, এটা কিন্তু টোটালি ডেড সেল জমে যায় আমাদের গলার চারিপাশে, মানে অতিরিক্ত অয়েলি ফুড খেলে এটা হয়। তাছাড়া কিন্তু অতিরিক্ত আমি তোমাদেরকে যেটা বললাম, ফাস্টফুড খেলে প্রচণ্ড পরিমাণে গলার চারিপাশে কিন্তু কালো একটা স্পট পড়ে যায়। আমার গলার চারিপাশটা দেখো, আমার কিন্তু মানে মুখের সাথে এবং গলার কোনো ডিসম্যাচ নেই যে গলাটা বেশি কালো মুখটা বেশি সাদা, এরকম টাইপের কিন্তু অড দেখতে অনেকটা লাগে। গলার চারিপাশটা কালো থাকবে এবং মুখটা সাদা থাকবে সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না, আর আমার পার্সোনালি গলাটাকে আমার একদম কালো স্পট গলা ভালো লাগে না সেই কারণে। আর আমার যেহেতু গলার চারিপাশে খুব একটা স্পট নেই, তাও যথাযথ ছিল, সেটা কিন্তু একবার ব্যবহারে রিমুভ হয়ে গেছে। এবার যদি তোমরা বলো দিদি আমার 3-4 বছর ধরে এরকম রয়েছে, তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে একটু সময় দিতে হবে। আমি বিশ্বাস করে তোমাদেরকে বলতে পারি তোমরা একবার ব্যবহারে যদি রেজাল্ট না পাও তাহলে আজকে আমার ভিডিওটা তোমরা প্লিজ লিখো যে তোমার কথায় কোনো কাজ হয়নি, কারণ আমি তোমাদেরকে ওপেনলি দেখাবো যে কীভাবে রিমুভ হচ্ছে আর কীভাবে মুক্তি পাচ্ছি আমি কালো স্পট। এই প্রবলেমটা কিন্তু যে কোনো বয়সে যে কোনো উভয় সবার হতে পারে, ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে, বেশিরভাগ হয় মেয়েদের গলাতে আমি দেখেছি, ছেলেদেরও হয় কিন্তু ছেলেদের খুব একটা বোঝা যায় না, কিন্তু মেয়েদের কিন্তু প্রচণ্ড পরিমাণে গলাটা বোঝা যায়। তোমার হতে পারে, তোমার মারও হতে পারে, তোমার বোনেরও হতে পারে, সবার হতে পারে। তো যাদের হচ্ছে তাদেরকে আমি বলবো, যাদের অবধি আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, যদি তোমাদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে তাকে তুমি ভিডিওটা শেয়ার করতে পারো, তাহলে কিন্তু সেও কিন্তু ব্যবহার করে সেটা থেকে রিকভার করে নিতে পারবে। আমি কিন্তু এটা ব্যবহার করার জন্য এর আগে একটা প্রোডাক্টও ইউজ করেছিলাম যেটা কোনো ইউজফুল নয়। আমাকে ফটোতে যেটা দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি ফটোতে মানে দেখিয়েছে যে এটা ব্যবহার করার পর একটা সাবান ছিল যেটা ব্যবহার করার পর ইনস্ট্যান্টলি গলাটা সাদা হয়ে যাচ্ছিলো। তো এটা আমি ফেসবুক পেজ থেকে দেখেছিলাম, তো আমি ভেবেছিলাম বোনটা যখন আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে তাহলে আমি ওটা পারচেজ করে একবার ট্রাই করে দেখি। বিশ্বাস করো যখন ব্যবহার করলাম কোনো রকম কোনো রেজাল্ট আসেনি, তারপর থেকে আমি একেবারে ছেড়ে দিয়েছিলাম এই টপিকটাকে। তারপরে আমার মনে পড়লো যে আমি যখন অনেক বছর আগে একটা ট্রিক ট্রাই করেছিলাম সেটা হয়তো
ট্রাই করে দেখতে পারি, হয়তো আবার কাজ হতে পারে। তো আমি কিছুটা ভুলে গেছিলাম, তারপরে কিন্তু ভালো করে মনে করে সেই হোম রেমিডিটাকে তৈরি করে ফেললাম। আর এই হোম রেমিডিটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি হেল্পফুলি। হ্যাঁ, অনেকে আছে যারা হোম রেমিডিকে বিশ্বাস করে না, আবার অনেকে আছে যারা হোম রেমিডিকে বিশ্বাস করে। আমার মতে তো হোম রেমিডি ইজ বেস্ট, কোনো প্রোডাক্ট তার ধারে কাছে আসতে পারবে না। কারণ প্রোডাক্ট ব্যবহার করার পর আমি দেখেছি প্রোডাক্টটাকে বন্ধ করে দেওয়ার পর কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসে না। আর যদি হোম রেমিডির উপর তোমরা ডিপেন্ড থাকো তাহলে কিন্তু হোম রেমিডিটা তোমরা বন্ধ করে দিলেও খুব একটা বাজে এফেক্ট দেয় না। আর আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি, তোমরা প্রথম দিন ব্যবহার করেই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি কতটা বেশি কাজ হলো। কারণ আমার প্রথম দিন ব্যবহারে আমার গলাটা দেখতে পারছো কতটা চকচকে, এবং কতটা মানে যেগুলো ছিল ডেড সেলগুলো সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। আমি যেহেতু পুরীতে গেছিলাম তো আমার বডিতে ফুল বডিতে প্রচুর ট্যান পড়ে গেছিলো, প্রচুর প্রোডাক্ট ব্যবহার করেছি, সেগুলো রিভিউ আস্তে আস্তে তোমরা পাবে যেগুলো কীভাবে আমি রিকভার করেছি, আমার স্কিন টাইপটা এতটা কালো হয়ে গেছিলো সেটা থেকে আমি কী করে বেঁচেছি সেই সব ডিটেলসে কিন্তু তোমরা ভিডিও খুব তাড়াতাড়ি অপেক্ষা করে থাকো। তো অনেকটা কথা বলে ফেলেছি, কারা ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করবে না, কীভাবে মানে পুরো ব্যাপারটাকে বুঝবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এবার চলো ফাইনালি দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি এবং কীভাবে ব্যবহার করছি, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে কী বলার চেষ্টা করছিলাম। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে ব্যবহার করছি এবং কী রেজাল্ট আসছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখে নেওয়া, তো চলো হোম রেমিডিটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের লাগবে কিন্তু ইনো। ইনো কিন্তু অনেক রকম কালারের হয়, তোমাদের কিন্তু অরেঞ্জ কালারটাই নিতে হবে, তার সাথে কিন্তু লাগবে হলো একটা পাতি লেবু। আর ইনোর ফ্লেভারটা কিন্তু নেবে অরেঞ্জ ফ্লেভারটা, এটার কিন্তু হলুদ কালারও হয় সবুজ কালারও হয় সেগুলো কিন্তু নেবে না, সেগুলোতে বেশি ঘাট থাকে, তোমরা এটা নেবে হলো অরেঞ্জ কালারেরটা যার মধ্যে কমলা লেবু বা ভিটামিন সি থাকে। এরপরে এর ভেতরে পাতি লেবুর রসটাকে ভালো করে চিপে নেবে, পুরো লেবুর রসটা যাতে ওর মধ্যে যায়। আর একটা কথা, আমি যে স্টেপগুলো তোমাদেরকে বলছি সেটা কিন্তু প্রপারলি ফলো করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে। তো এর মধ্যে যখন লেবুর রসটা দেবে তখন কিন্তু মানে ইনোটা এরমভাবে ঝাঁক হয়ে থাকবে, এই ঝাঁক দেওয়া ইনো কিন্তু কোনোভাবে ব্যবহার করবে না, এটাকে একটু ঠান্ডা হতে ছেড়ে দেবে। 5-10 মিনিট রেখে দিলে এটা একটা জেলি ফর্ম হয়ে যাবে, ওই জেলিটাকেই ব্যবহার করতে হবে। এরপরে কিন্তু আরেকটা প্যাকের জন্য আমাদের লাগবে হলো বেসন আর জল। বেসনের পরিমাণটা একটু বেশি নেবে, কারণ এই প্যাকটা যাতে একদম কাদা কাদা হয়, একদম জল জলে কিন্তু প্যাক না হয় এটা মাথায় রাখবে। তো দেখতে পারছো ইনোটা কিন্তু এরকম টাইপের একটা জেলি ফর্মে চলে এসেছে, যেটা কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে। আর তার সাথে কিন্তু যে বেসনের প্যাকটা ছিল সেটা কিন্তু একদম গাঢ় করেছি। এই দুটো কিন্তু ভালো করে নিয়মটা ফলো করবে যে ইনোটা কিন্তু একটুখানি জেলি হবে আর বেসনটা কিন্তু একটু ভারী হবে, না হলে কিন্তু ব্যবহার করে কোনো রকম কোনো কাজ পাবে না। বিফোর আমার গলাটা তোমরা ভালো করে দেখে নাও, আমার গলার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বেশি ট্যান পড়ে রয়েছে গলার পেছন সাইডে এবং গলার সাইডে আমার প্রচুর প্রচুর কালো স্পটের সমস্যা আছে। তো প্রথমে আমি নিয়ে নিলাম যেটা ইনো দিয়ে তৈরি করেছিলাম, ইনো এবং লেবু দুটো একসাথে ব্যবহার করলে তোমাদের পুরনো তো পুরনো দাগ উঠে যায়। তোমরা এটা আন্ডারআর্মসে ব্যবস্থা মানে ব্যবহার করতে পারো, তাছাড়া কিন্তু তোমরা কোনোতে ব্যবহার করতে পারো, গলার পেছন সাইডটায় ব্যবহার করতে পারো এবং হাঁটুর কোনোতেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু ব্যবহার করলে তোমাদের যে ময়লা কালো চড়া দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যায়। এটা ব্যবহার করবে কিভাবে, হালকা হালকা হাতে ম্যাসাজ করবে এবং একটু একটু করে ব্যবহার করতে থাকবে। দেখো কত সুন্দর ময়লাটা রিমুভ হয়ে যাচ্ছে বা ডেড সেলগুলো কত সুন্দর বেরিয়ে আসছে, এটা কিন্তু তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখালাম। এরকমভাবে যখন রাফ করবে দেখবে এরকম হালকা 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 কিন্তু কালো 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 ময়লা টাইপের উঠবে, যেগুলো আমাদের ডেড সেল ছিল ওপর সাইডে, সেগুলো কিন্তু এইভাবে উঠে যাবে। এইভাবে তোমাদেরকে 15 মিনিট ম্যাসাজ করতে হবে। এবার আশাও করতে পারবে না এতটা সুন্দর রেজাল্ট হচ্ছে। আমি কিন্তু ভিডিওটা কোথাও কোনো জায়গায় কাটিনি যাতে তোমরা বুঝতে পারো যে এটাকে প্রপারলি যখন আমি রাফ করছি কত সুন্দর ডেড সেলগুলো উঠে যাচ্ছে। এটা কিন্তু ব্যবহার করার সময় খুব হালকা হাতে ম্যাসাজ করবে, কোনোভাবে রাফ করে ম্যাসাজ করবে না। ম্যাসাজ করলেই কিন্তু তোমরা একটা এরকম ভালো রেজাল্ট পেয়ে যাবে, যেহেতু এটার মধ্যে ইনো আছে, ইনো আর লেবু একসাথে থাকলে কিন্তু অনেক অনেক পুরনো দাগ তুলে দিতে পারে। এবার যদি তোমরা বলো দিদি এটা কি মুখে ব্যবহার করতে পারবো, মুখে ব্যবহার করতে পারবো কি না সেটা আমি এখনও জানি না, কারণ আমি মুখে এখনও ব্যবহার করিনি। এটা ব্যবহার করতে কিন্তু কোনো জ্বালা করছে না, মনে হয় তোমাদের মনে হতে পারে যে এটাতে হয়তো জ্বালা করছে, কোনো জ্বালা করছে না, কিচ্ছু ফিল হবে না। জাস্ট তোমরা যে এইভাবে যদি ম্যাসাজ করতে থাকো তাহলে কিন্তু ময়লাগুলো উঠে আসতে থাকবে। এবার দেখো পেছন সাইডটাতে কত সুন্দরভাবে রাফ করছি এবং ময়লাগুলো কত সুন্দরভাবে উঠে গেল। এরপরে 5 মিনিট ওয়েট করে নেওয়ার পর ধুয়ে নেবে।
ধুয়ে আমি চলে এসেছি, এখনই দেখো রেজাল্টটা কতটা সুন্দর হয়ে গেছে, কতটা বেশি ট্যান কিন্তু আমার গলা থেকে উঠে গেছে। এরপরে কিন্তু বেসনটা মেখে নেবার পালা। বেসনটা কিন্তু খুব ভারীভাবে মাখতে হবে, মানে একটুখানি মোটা লেয়ার করে মাখবে, পাতলা করে কিন্তু মাখবে না। সেই কারণে কিন্তু আমি বেসনটাকে তোমাদেরকে মোটা লেয়ার করে তৈরি করতে বলেছিলাম। তোমরা চাইলে কিন্তু বেসন ফুল বডিতেও ব্যবহার করতে পারো। বেসন কিন্তু খুব ভালো ময়লা রিমুভ করার জন্য বা ট্যানটাকে রিমুভ করার জন্য কিন্তু খুব ভালো। এটা ব্যবহার করে নেবার পরে তোমাদের কিন্তু 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পরে কিন্তু এটা আমি ধুয়ে নেবো, তো 10 মিনিট ওয়েট করে নিই, তারপর ধোয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এবার ধোয়ার পালা চলে এসেছে, আর রেজাল্টটা তো জাস্ট দুর্দান্ত একটা রেজাল্ট। তোমরা আমার বিফোর গলাটা দেখে থাকলে আফটার গলাটা দেখে বুঝতে পারছো এটা কতটা ভালো কাজ দিয়েছে শুধুমাত্র একবার ব্যবহারে। যাদের অনেক বছরের পুরনো পুরনো দাগ আছে তারা কিন্তু এটা উইকে একদিন দুদিন করে ব্যবহার করতে পারো, আমার মতনই কিন্তু এরকম ক্লিন একটা গলা তোমরাও পেয়ে যাবে। দেখো এটাকে ফাইনালি জল দিয়ে ধোয়ার পরে কত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে। আমার গলার কোনো সাইডে আর কিন্তু কোনো ট্যান নেই, একেবারে সব কিছু ময়লা বা ডেড সেল সব কিছু উঠে গেছে। তোমরাও কিন্তু এটা ঘরোয়া উপায়ে ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করে জানিও, কারণ আমার তো ভীষণ ভালো রেজাল্ট এসছে, আশা করবো তোমাদেরও খুব ভালো রেজাল্ট আসবে। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিভাবে ব্যবহার করলাম, দেখলে তো একবার ব্যবহারে কত সুন্দর ময়লাটা রিমুভ হয়ে গেল বা ডেড সেলটা কত সুন্দর উঠে গেল। তাহলে চিন্তা করো তোমরা যদি উইকে একদিন করে এটা করো, তোমাদের গলাটা মুখের মতো কতটা ফর্সা হয়ে যাবে। তো তাড়াতাড়ি যাও এবং হোম রেমিডিটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করবে। অবশ্যই ট্রাই করার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কতটা বেশি কাজ হলো, কতটা বেশি কাজ না হলো সেটা কিন্তু আমাকে একটুখানি জানাবে, কারণ আমি তোমাদের একটুখানি কমেন্টের আশায় বসে থাকি। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও পোস্ট করি বা অনেক পরিশ্রম করি যে তোমাদের আদৌ কাজ হচ্ছে কিনা, কারণ আমার তো কাজ হচ্ছে, কিন্তু তোমরা যে একটা ফিডব্যাক না জানো তাহলে তুমি বুঝতে পারবো না যে আমার যতটা কাজ হয়েছে তোমাদের কতটা বেশি কাজ হয়েছে। আর কিছু বলার নেই, আশা করবো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এবং দেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবার ছোটো সা বেল বাটন আছে, ওটা ক্লিক করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।